আজ আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনার্দো মেসির 35তম জন্মদিন। সেই উপলক্ষে ইছাপুর নবাবগঞ্জের মেসি ফ্যান ক্লাবের উদ্যোগে পালিত হলো মেসির 35তম জন্মদিন। প্রায় 35 রকমের কেক কেটে সম্পূর্ণ বাঙালি রীতি অনুযায়ী 35 রকমের মিষ্টি সহযোগে পালিত হলো মেসির জন্মদিন। মেসির জন্মদিন উপলক্ষে ইছাপুর নবাবগঞ্জ এলাকা কার্যত রূপ নিয়েছে উৎসবের। জন্মদিনের সমস্ত আয়োজন করেছেন স্থানীয় এক চা বিক্রেতা শিবে পাত্র। মেসির জন্মদিন উপলক্ষে প্রতি বছরই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজনের সাহায্যার্থে তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী। এবছর প্রতিবন্ধী এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো ট্রাইসাইকেল। মেসির জন্মদিন 35 রকম কেক কেটে আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং ছোট ছোট বাচ্চা এদের আমি 100টা জার্সি দিয়েছি, একটা ফুটবল দিয়েছি একাডেমিদের, আর খাবার দাবার তো সব আছে। এবং আমার বাড়ির লোক যেরকম বাঙালি বাঙালি যেরকম রান্না হয় জন্মদিনে সেই রান্না করে দিয়েছে, কেন মেসি আমার ভাই, সেই হিসেবে ওই রান্না করেছে। নীল সাদা রসগোল্লা 35 রকমের মিষ্টি এনেছি আমরা ওই নীল সাদা। মানুষ তো চার বার পাঁচ বছর পরে বাড়ির রং চেঞ্জ করে, কিন্তু সেই আর্জেন্টিনা সেই একই রং নীল সাদা। আমি যতদিন বেঁচে থাকবো আর্জেন্টিনার রঙই করব, এটাই ভালোবাসা। হ্যাঁ, এবং আমার সঙ্গে অনেক লোক বারাকপুর থেকে এই ভদ্রলোক এসছে, আমি কিন্তু চাঁদা চাই না কারোর থেকে। ইনি আমায় যেচে চাঁদা দিয়ে গেছে দোকানে, বলছে না মেসির জন্য কেকে কেক খাচ্ছে। আপনার এই উন্মাদন আছে, আপনি এখানে এসেছিল তখন মাঠে গেছিলেন, আর কি ভাবনা কি স্বপ্ন আছে মেসি? দেখুন, আমি মাঠে গেছিলাম, মেসিকে দেখেছি, কিন্তু মেসি তো আমাদের চেনে না, মেসি আমাদের চেনে না, কিন্তু ওকে সামনে রেখে আমরা অনুষ্ঠান প্রতি বছর চালিয়ে যেতে হবে, যাতে আমাদের কিছু এখানকার বাচ্চারা আনন্দ পায়। আনন্দ পায় অনেক কেউ, আমরা একটা হ্যান্ডিক্যাপ গাড়িও এবছর দিচ্ছি, এটা আমাদের হ্যান্ডিক্যাপ গাড়ি দিচ্ছি আমরা। আপনার নামটা? আমার নাম শিবে পাত্র। আপনি একজন প্রবীণ মানুষ, মেসির প্রতি এই আকর্ষণ কেন? মেসির প্রতি প্রথম থেকে একটু এ ছিল, তারপরে আমাদের এই যে ক্লাবটা, এটা আমরা মেসির যে মানসিক খেলা তো ছেলে খেলা, ওর সবসময় অনেক আছে ভালো ভালো আছে, কিন্তু ওনার যে মানসিকতা, যে বাচ্চাদের যে এটা, সেইগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ওনার ভেতর এবং বাইরে দুটোতেই ইনি মানে কী বলবো, আনপ্যারালাল। আমরা সেইটাকে ইয়ে করে আমরা অনুপ্রাণিত হয়েছি, এরকম আমরা নানান অনুষ্ঠান করি গরিবদের দেওয়া। এর আগের বার একটা গরিবদের বাড়ি করে দিয়েছিলাম, এবারে একটা হুইল চেয়ার দেওয়া হচ্ছে গরিবদের, এইরকমভাবে আমরা অনুষ্ঠান করতে থাকি। আগামী দিনে কী চিন্তাভাবনা রয়েছে? চিন্তাভাবনা মানে ভীষণভাবে আমরা চাই বাচ্চা যারা খেলে, যারা তাদের এই জার্সি দেওয়া হয়েছে, এই জার্সির মর্যাদা যেন দিতে পারে, তারা যেন ওই মানসিকতা নিয়ে আর একটু এগিয়ে যেতে পারে, সেটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট। আপনার নাম? শোভন কুমার ব্যানার্জি। থ্যাংক ইউ।